শুরুতেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি। চীনের চাপে থাকা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। লেবাননে বিক্ষোভের সংঘর্ষ, সেনা সদস্য সহ আহত অন্তত 226 জন। ইরানের ব্যাপারে ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন, বাড়তি দাবি মানবে না তেহরান। এবং সবশেষ থাকছে তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ, সন্দেহের তীর ইসরায়েলের দিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হুসাইনি দেহকাম ইরানে হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বর্ণবাদী ইসরায়েল সরকার যদি সামান্যতম ভুল করে তাহলে তারা শুধুমাত্র পূর্ণ ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করবে। গতকাল বুধবার এক টুইট বার্তায় হুসাইনি দেহকান এসব কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর যে কোনো পরিকল্পনা বাতিলের পরামর্শ দেন। হুসাইনি দেহকান আরও বলেন, এর আগে সময়ে সময়ে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইহুদিবাদী সরকার সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছে, কিন্তু তারা ইরানের বিরুদ্ধে এমনকি একটি গুলি ছুড়ারও সাহস করবে না। এর আগে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবিফ কোচাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসনকে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে সতর্ক করে বলেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের উপর হামলা চালানোর জন্য তিনি তার বাহিনীকে প্রস্তুতির কথাও জানিয়েছিলেন। আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে দক্ষিণ চীন সাগরে যে সমুদ্র সীমা চীন নিজেদের বলে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। চীনের চাপের মুখে থাকা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লাঙ্কিন। বুধবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টেডুরো লুকসিনের সঙ্গে এক ফোন আলাপে তিনি এমন দাবি করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মিত্র দেশের মধ্যে দীর্ঘ সময়ের প্রতিরক্ষা চুক্তির প্রতি গুরুত্ব দিয়েছে অ্যান্থনি ব্লিঙ্কেন। দক্ষিণ চীন সাগরে ম্যানিলা যদি কোনো হামলার মুখোমুখি হয় তবে সেই চুক্তির পূর্ণ প্রয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। চীনের চাপের মুখে থাকা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের নিরাপত্তার জন্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি জোর দিয়েছে ব্লিঙ্কেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিলিপাইনে সশস্ত্র অভিযান এবং বিমান হামলার শিকার হলে জবাবে এই চুক্তির বাস্তবায়ন করা হবে। এর আগে বিদেশি নৌযানে প্রকাশ্যে গুলি করার অনুমোদন দিয়ে চীন একটি আইন পাশের কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টেডুরো লুকসেন। এই আইনে তিনি যুদ্ধের হুমকি হিসেবে আখ্যায়িত করেন। লেবাননের রাজধানী বৈরুতে উত্তরের ত্রিপোলি জেলায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্য সহ অন্তত 226 জন আহত হয়েছেন। লেবাননে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন এবং ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বুধবার এই বিক্ষোভের আয়োজন করা হয়। ত্রিপোলির শাহাদ আল নূর মহল্লায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে সরকারি ভবনে ভাঙচুরের চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর উত্তরে বিক্ষোভকারীরা পাথর, মোলোটপ, ককটেল এবং আতশবাজি নিরাপত্তা বাহিনীর দিকে ছুড়ে। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক টুইট বার্তায় জানান, দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এর মধ্যেই দুইটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। গ্রেনেড বিস্ফোরণে অন্তত 9 জন আহত হয় এবং সামরিক বাহিনীর ব্যবহৃত বহন ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, ত্রিপোলিতে বিক্ষোভকারীদের হামলায় 31 সেনা সদস্য আহত হয়েছে। এ সময় 5 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। লেবাননের রেড ক্রস জানিয়েছে, 35 জনকে হাসপাতালে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে এবং আরও 67 জনকে বিক্ষোভস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা ইরান এবং পরমাণু সমঝোতার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে এবং ট্রাম্পের ভাষায় তারা কথা বলছে। নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন দাবি করেছেন,
ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে আমেরিকাতে ফিরে আসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললে আমেরিকা তার মিত্রদের নিয়ে তেহরানের সঙ্গে আরও দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে বিনা শর্তে বাইডেন প্রশাসনের পক্ষে পরমাণু সমঝোতায় ফিরে আসা সম্ভব নয়। তেহরান বহুবার বলেছে, ওয়াশিংটন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় তাহলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দিয়ে তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। বাইডেন প্রশাসন দেখতে চাইছে বল এখানে ইরানের কুটে এবং সুতরাং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে তেহরানকে পদক্ষেপ নিতে হবে। অবস্থা দেখে মনে হয় মার্কিন কর্মকর্তারা হয়তো এটা ভুলে গেছেন, তাদের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সকল নিয়ম নীতি উপেক্ষা করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন। এরপর প্রতিশোধ হিসেবে ইরানও পর্যায়ক্রমে পরমাণু সমঝোতা বাস্তবায়ন স্থগিত রাখে এবং সর্বশেষ সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী 20 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করে দিয়েছে এবং ইউরেনিয়ামের মজুদ করে তুলেছে। তিউনিশিয়ার পিপলস মুভমেন্ট দলের নেতা জহির আল মাগজাবি বলেছেন, তার দেশের প্রেসিডেন্ট কাইস সাইদকে হত্যার যে ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়েছে তার পেছনে ইহুদিবাদী ইসরায়েল থাকতে পারে। ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের ব্যাপারে তিউনিশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন কড়া সমালোচক। গতকাল বুধবার সন্ধ্যায় তিউনিশিয়ার গণমাধ্যমে খবর দিয়েছে যে 62 বছর বয়সী কাইস সাইদ হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, চিঠির মাধ্যমে অত্যন্ত তীব্র মাত্রার বিষাক্ত পাউডার দিয়ে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ওই চিঠি তার কার্থের প্রাসাদে পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত পদার্থ মিলিগ্রাম ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কারো দেহে ঢুকে তাহলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। গণমাধ্যমের খবর প্রকাশ হওয়ার পর প্রেসিডেন্ট দপ্তর থেকে দেয়া বিবৃতির মাধ্যমে হত্যা প্রচেষ্টার কথা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর এখন সমস্ত ব্যক্তিগত চিঠিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং প্রেসিডেন্টের প্রাসাদে পৌঁছানোর আগে প্রয়োজনীয় পরীক্ষার কাজ সম্পন্ন হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট কাইস সাইদের ভাই নুফাল নিশ্চিত করেছেন যে তার ভাই সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি জানিয়েছেন, তার ভাইকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই ঘটনার পিছনে কে জড়িত তা খতিয়ে দেখতে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ প্রসঙ্গে পিপলস মুভমেন্ট নেতা জহির আল মাগজাবি আজ লেবাননের আল মাইদা টেলিভিশন চ্যানেলকে দিয়ে সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে এই কারণেই যে প্রেসিডেন্ট সাইদ বহুবার আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের নিন্দা জানিয়েছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।